ভিডিওটি শুধুমাত্র মনোরঞ্জনের জন্য, দয়া করে এটিকে কেউ সিরিয়াসলি নেবে না। কি জানি মনে ব্যক্ত কি হয়েছে মানুষ মরছে এখানে পড়াশোনা নিয়ে পড়ে আছে আর কি হচ্ছে আর কি The next day. Music. ইতিমধ্যে আমাদের গোপন সূত্র থেকে জানা যাচ্ছে যে মুখ্যমন্ত্রী কিন্তু আমাদের উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক পরীক্ষা সম্পূর্ণরূপে বাতিল করে দিয়েছে। সো সমস্ত স্টুডেন্টদের জন্য সুখবর, যাও যাও তোমাদের সবাইকে পাস করে দেওয়া হলো, যাও সবাই ফার্স্ট ডিভিশন, সবাই 700 নম্বর, যাও মিষ্টি খাও, যাও মিষ্টি খাও, যাও। আমি শায়ন সরকার, মাধ্যমিকে আমি প্রথম স্থান অধিকার করেছি। আমি দিনের মধ্যে 24 ঘন্টায় পড়াশোনা করতাম। আমার এই সাফল্যের পিছনে রায়ান মার্টিনের বই দুটির অবদান সত্যিই অনস্বীকার্য। বাবা পাশে এসে বসলো আর এই শুয়োর বাচ্চাগুলো এখনই টিভিতে অ্যাড দেখাতে হলো। আজকে ওরা পড়াশোনা করে বাবা মার মুখ উজ্জ্বল করলো, বাবা মার মুখে আজকে মিষ্টি তুলে দিচ্ছে, আর তুই পরীক্ষা ক্যান্সেল হচ্ছে বলে আনন্দে আত্মহারা। আরে বাবা, ওর বাবাদের মিষ্টি নেই বলে ওরা মিষ্টি খাওয়াচ্ছে, তোমার তো আছে। কি বলি তুই সমাজরেও? আরে বাবা, আমি বলতে চাইছি যে তোমার মিষ্টির দোকান আছে আর ওদের তো নেই। ও, আমি অন্য কিছু ভাবছিলাম। A few moments later. সারা বছর ধরে যে টাকা পয়সা এইভাবে তোর পিছনে নষ্ট করলাম, টাকাগুলো এবার ফেরত দে, ফেরত দে। যাও যাও দিয়ে দেবো, বড় হয়ে তোমায় খাইয়ে দেবো, যাও। পরীক্ষা তো ক্যান্সেল হয়ে গেছে, মদ নিয়ে আয়, মাল খাবো, তাড়াতাড়ি চলে আয়। কে বাবার? ঠিক আছে, কথা বলতে হবে না, তুই তাড়াতাড়ি মদটা নিয়ে আয়, দুজন মিলে খাবো। আনছি আনছি। আরে সোরের বাচ্চা, তুই তো মানুষ হলি না, তোর বাবার কষ্টটা একটু তুই বুঝতে পারলি না? আজকে কত টাকা পয়সা খরচ করে তোকে লালন পালন করলাম, তোকে স্কুলে পড়ালাম, আর তুই কিনা এখন মরের বোতল ধরছি। তুই একবারও বুঝতে পারলি না তোর বাবা কত কষ্ট করে? কোনোদিন আর করবি এসব? তুই কিনা শেষে মাথা লালি? এগুলো কি, এগুলো কি, এগুলো কি? বাবা আমাকে মাফ করে দাও বাবা, আমি আর কোনোদিনও মদ খাবো না বাবা, আমাকে মাফ করে দাও। ऐसा नहीं चलेगा, ऐसा नहीं चलेगा। देखा अपने लापरवाही का नतीजा है।